মামা থেকে জাজিরা পদ্মার এই দুই প্রান্তকে এক করেছে যে সেতু, পাখির চোখে তাকালে তার রূপ এখন এমনই। পরিকল্পনা ছিল নির্মাণ সম্পন্ন 42টি পিলারের উপর চলতি মাসের মধ্যেই 41টি স্প্যান স্থাপন শেষ হবে, কিন্তু করোনার থাবায় প্রায় থমকে গেছে কাজ। তার উপর যোগ হয়েছে নদীর প্রবল স্রোত, তাই যে 10টি স্প্যান বাকি রয়েছে সেগুলো পর্যায়ক্রমে স্থাপনে সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাইরাসের কারণে এখন দেশি ও চায়না শ্রমিকের একটি বড় অংশ কাজ করছে না। গুরুত্বপূর্ণ কিছু বিদেশি পরামর্শকও দেশ ছেড়েছেন, এসব কারণে পিছিয়ে গেছে সেতুর অগ্রগতি। আর তাই তৃতীয় দফায় বাড়তে যাচ্ছে প্রকল্প সম্পন্নের মেয়াদ। এর আগে 2015 সালের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা ছিল, যা বাড়িয়ে 2018 সালের ডিসেম্বর করা হয়। পরে সময় বৃদ্ধি হয় 2021 সালের জুন পর্যন্ত। এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 81%। জুন 2021 মধ্যে কাজটা শেষ করার কথা ছিল, এখন আমাদের প্রগ্রেস ব্যাহত হচ্ছে। তো সেই জন্য যদি আমরা ধরে নিই যে করোনা আগামী নভেম্বর ডিসেম্বর থেকে আমাদের প্রভাব কমে যাবে, আমরা স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবো, তাহলে আমাদের 4-5 মাসের বেশি সময় অতিরিক্ত লাগবে বলে আমরা মনে করি। প্রকল্পের মেয়াদ বাড়তে যাচ্ছে, ফলে বেড়ে যাবে খরচও। এতে প্রকল্পটির অর্থনৈতিক সুবিধা কমে যাওয়ার শঙ্কা জানিয়েছেন এই বৃহৎ অবকাঠামো বিশেষজ্ঞ। প্রদর্শিত করা হয়েছিল, এটার কারণ হচ্ছে আমরা আমাদের জাতীয় সম্পদ বৃদ্ধি করতে চাইছিলাম। তো এখন দেখা যাবে যদি এই এত বিলম্ব এবং এত ব্যয় বৃদ্ধির ফলে সম্পদটাকে হ্রাস করবে। ব্যয় বৃদ্ধি হয়েছে 3 গুণ, কিন্তু আপনি কি টোলকে 3 গুণ বাড়াতে পারবেন? সেটা তো সম্ভব হবে না। তবে সেতুটির প্রকল্প পরিচালক বলছেন, নতুন করে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে তেমন একটা খরচ বাড়বে না। সময় বাড়লে ব্যয় বাড়ে, এটা একটা প্রচলিত হইয়া, এবং এটা মোস্টলি এটা সঠিক। তবে এই প্রজেক্টটার ডিজাইনটা খুব ভালোভাবে করা হয়েছে, এস্টিমেটটা ভালোভাবে করা হয়েছে। আমরা মনে করছি এখনো বড় কোনো ইন্ডিকেশন নাই যে আমাদের খরচ বাড়বে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ধরো আমরা পিছিয়ে আছি, আমাদের গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়েছে। আমরা যখন এই ইয়া করি 10.5% ট্যাক্স ছিল ভ্যাট ইনকাম ট্যাক্স, এটা এখন 15%, 4.5% বেড়ে গেছে। কনসালটেন্সি ট্যাক্স এখন 35% হয়েছে 25%। 2007 সালে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। পরে 2011 সালে খরচ বাড়িয়ে 20,500 কোটি টাকা করা হয়। 2016 সালে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 28,793 কোটি টাকা। সর্বশেষ 2018 সালের 21 জুন একনেকে সেতুটির নির্মাণ খরচ বাড়িয়ে 30,193 কোটি টাকা করা হয়। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।